টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে সার বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে সাভারের ব্র্যাক সিডিএম মিলনায়তনে সার্কভুক্ত দেশসমূহে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শিরোনামে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছয়টি আসনে উপনির্বাচনে বিরোধী দল অংশ নেয়নি, এ কারণে ভোটারের উপস্থিতি খুবই কম হয়েছে। 2024 সালের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী। সকল মানুষের খাবার নিশ্চয়তা দেওয়া এটি কৃষি মন্ত্রণালয় এবং আমাদের দায়িত্ব। আমি আগেও আপনাদের বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিকে 2009 সালে প্রথম যেদিন সরকার গঠন করে সেদিন থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।